आज केनो पृथ्वीटा लागे तो सुंदर से कुन रूपकार सजालो चरा चोरे से कुन रूपकार सजालो चरा चोर आज केनो पृथ्वीटा लागे तो सुंदर से कुन रूपकार सजालो चरा चोरे से कुन रूपकार सजालो चरा चोर चारिदिक नव रूपे करे धरा झलमल से रूप देखे हाय आखि दय सुशीतल आखि दय सुशीतल आखि दय सुशीतल केटे गेछे कूतशीत निशीतेरो दीप्रहरे से कुन रूपकार सजालो चरा चोरे से कुन रूपकार सजालो चरा चोर बने बने फूटे फूल करे पाखी कलरव सब खाने केनो एतो आयोजन उत्सव आयोजन उत्सव आयोजन उत्सव गुंजन मुखरित गोटा मरु प्रांत रे से कुन रूपकार सजालो चरा चोरे से कुन रूपकार सजालो चरा चोर उल्लास करे आज सागरार लुहावाय चूड़ा तीर जलराशि कुली कुली उछलाय कुली कुली उछलाय कुली कुली उछलाय पर्वत चूड़ा होते नेमे आसे निर्झरे से कुन रूपकार सजालो चरा चोरे से कुन रूपकार सजालो चरा चोर आज केनो पृथ्वीटा लागे तो सुंदर से कुन रूपकार सजालो चरा चोरे से कुन रूपकार सजालो चरा चोरे से कुन रूपकार सजालो चरा चोर আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো কি পরিমাণ গবেষণা বান্দা তোমার করা লাগবে গত দুই তিন ধরে মাঝে মাঝে ফেসবুকের মধ্যে ঢুকলেই বান্দা দেখতে পায় এক পাখির বর্ণনা বাস পাখির বর্ণনা সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ড পর্যন্ত উড়িয়া ছড়িয়ে গেল মাত্র 42 দিন 10,000 কিলোমিটার দৌড়ে যায় 230 কিলোমিটার পরে প্রতিদিন 10,000 কিলোমিটার পরে উড়িয়ে চলে গেল ইকুইপমেন্ট লাগাইয়া দিল রিসার্চ করার জন্য ওই পাখির মধ্যে কতগুলো ইকুইপমেন্ট লাগাইয়া এবার এই পাখিকে সারিয়া দিল চলে যাও তুই ফিনল্যান্ডে যাবা তখন ওয়ার্ল্ড স্যাটেলাইট থেকে একটু গবেষণা করার জন্য তাকায়া দেখে এই বিশাল পাখিটা এই সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ড পর্যন্ত উড়িয়া যায় সে কেমনে গেল স্যাটেলাইট থেকে আমাদের দেখা লাগবে তারা যখন পাখিটাকে নিয়ে গবেষণা করতে লাগলো তারা দেখতে পায় এই পাখিটা উড়িয়া 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 ফিনল্যান্ডের দিকে দৌড়ায় যায় একটু দূর যাওয়ার পরে ওই পাখিটা তাকায় দেখে তার নিচে সমুদ্রের অভাব নাই বড় 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 পানি শুধু পানি আর পানি যেখানে কোনো মরুভূমির বালু মাত্র নাই যেখানে স্থল নাই শুধু জল আর জল শুধু পানি আর পানি আর পানি এরা স্যাটেলাইট থেকে তাকায়া দেখি ওই পাখিটা সমুদ্র যখন ব্যাত করিয়া সমুদ্রটা পার হয়া যাবে তখন সে সমুদ্র আসার আগে আগেই ওই সমুদ্রের রুটের মধ্যে সে যায় না ওই রুটটাকে অ্যাভয়েড করে কারণ জানে সমুদ্র তো কোনো নদীর মতো না তোমার গড়াই নদীর মতো না এই পদ্মা নদীর মতো এত ছোট সমুদ্র না ওই সমুদ্র এত বড় আল্লাহ
ওই সমুদ্রের মাধ্যমে দুনিয়াটা কি সুন্দর করে বান্দা সাজালেন। এত বড় বড় সমুদ্রগুলো সে পার হতে পারবে না, কোন স্থলভাগও পাবে না। এই জন্য সমুদ্রের রুটটারে অ্যাভয়েড করিয়া সে যেই জায়গায় স্থল পাওয়া যাবে একটু বিশ্রাম নেওয়ার জন্য নিচে নামতে পারবে। ওই রুটে দিয়া দিয়া উড়িয়া উড়িয়া যায়, স্যাটেলাইট থেকে দিয়া দিয়া তাকায়া দেখে এবার সমুদ্র যখন এই পাখিটা পার হয়ে গেল, ওই বাস পাখি যাওয়ার পরে এবার মিশর আর সুদানের মধ্যে মরুভূমির অভাব নাই। পুরা মাইল কি মাইল 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 কি মাইল পুরা এলাকা জুড়ে শুধুমাত্র বালু আর বালু। এত গরম আবহাওয়া, ওই জায়গার মধ্যে পানির লেশ মাত্র নাই, বিন্দু মাত্র পরিমাণ কোনো পানিও নাই। এবার ওই বাস পাখিটা ওই রোডটাকে অ্যাভয়েড করিয়া অন্য একটা রুট দিয়া 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 অগ্রগামী হয়ে যায়। স্যাটেলাইট দিয়া তাকায়া দেখে যেই জায়গার মধ্যে সমুদ্র চলে আসলো, ওই রুটটাকে অ্যাভয়েড করে অন্য রুটে বাস পাখিটা আগায়া যায়। যেই রুটের মধ্যে মরুভূমি চলে আসলো, ওই মরুভূমির রুটটাকে অ্যাভয়েড করিয়া অন্য একটা রুটে কি সুন্দর করে বাস পাখিটা আগায়া যায়। এবার দৌড়াইয়া দৌড়াইয়া 10,000 কিলোমিটার ফিনল্যান্ড পর্যন্ত উড়িয়া চলিয়া গেল। ওই বাস পাখির ব্রেনের মধ্যে দুনিয়ার কোনো বান্দা তো ঢুকায়া দেয় নাই। এই তোর নিচে নদী আছে, সমুদ্র আছে, এই জায়গা দিয়া উড়িয়া গেলে তুই পানি পাবি না। আবার এই জায়গা দিয়া উড়িয়া গেলে তুই এই জায়গার মধ্যে পানি পাবি না, শুধু বালু আর বালু আর বালু। তার ব্রেনের মধ্যে দুনিয়ার কোনো বান্দা তো ঢুকায়া দেয় নাই, দুনিয়ার কোনো মনীষী দুনিয়ার কোনো বিজ্ঞানী বাস পাখির মাথার মধ্যে ঢুকায় নাই। এর মাথার মধ্যে এই বুদ্ধি তো একজন দিয়েছে, চিল্লায় বলো তার নাম। ওই মাওলার কুদরতের দিকে তাকায় দেখো, এই বাস পাখিটা এত দূরে 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 উড়ে গেল। এরা রিসার্চ করে করে দেখে, স্যাটেলাইট দেখিয়া দেখিয়া দেখে, সমুদ্রের রুটটাকে অ্যাভয়েড করে, মরুভূমির রুটটাকে অ্যাভয়েড করে 10,000 কিলোমিটার পর্যন্ত যে দৌড়ায় যায়, ফিনল্যান্ড পর্যন্ত পৌঁছায় গেল। এরা বলে 1% এনার্জিও তার খরচ হয় নাই, সে আসমানের মধ্যে উড়ে 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 এত সুন্দর করে উড়ে, মাঝে মাঝে কত কিলোমিটারের পরে কিলোমিটার মাইল কি মাইল সে ঘুমাইয়া ঘুমাইয়া এত বড় ভ্রমণটা করলো। হে আল্লাহর বান্দারা, একটু যদি তুমি একটু ব্রেন দিয়া চিন্তা ভাবনা করো, দুনিয়াতে বিমান চালাইলো পাইলটেরা, অকটেন লাগে তেল লাগে, এটার মাধ্যমে বিমানটা উড়াইয়া দিল। এরপরেও 20 বছর পর্যন্ত ওই পাইলটটারে এত গবেষণাগারের মধ্যে রাখার পরেও, এত ট্রেনিং দেওয়ার পরেও কত পাইলটেরা পাইলট হতে পারে, আবার অনেকে হতে পারে না। আল্লাহর কুদরত দেখছো নি, ওই পাখিরা তো দুনিয়ার কোন বান্দা এক জায়গায় রাখিয়া এগুলো শিখায় নাই। এই জায়গায় দুনিয়ার কোন বান্দার কুদরত বান্দা কাজ করবে না, এগুলোতে একজনেরই কুদরত, চিল্লা বলো তার না। কাদের কুদরতুদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার ভহার হালে, তুহি মেরা নেগাহাদার ইয়া এলাহি, তো মেরা খালি কোহায় এলাহি, তো মেরা মালি কো হলাহি, বি কো নদ শমসু কমার এলাহি, মি কো নদ সজরু হাজার এলাহি, মি কো নদ অর্দ সমা এলাহি, মি কো নদ পাখিরে বানাইছে কে? কে দুনিয়ার কোন মানুষ বানাইছে? পাখির মাথায় বুদ্ধিটা দিল কে? তাকে উড়ার মতো অ্যাবিলিটি দিল কে? আল্লাহর নিয়ে চিন্তা করার দরকার নাই, তুই পাখিগুলো নিয়ে চিন্তা ক, উট নিয়ে চিন্তা ক, ঘোড়া নিয়ে চিন্তা ক, গরু নিয়ে চিন্তা কর, বিভিন্ন ফল মূলের গাছগুলো নিয়ে চিন্তা কর, বিভিন্ন ফল নিয়ে চিন্তা কর, ফুল নিয়ে চিন্তা কর, তখন দেখবি আল্লাহকে নিয়ে কোনো টেনশন নাই, অটোমেটিক অন্তরের ইমানটা অটোমেটিক
মজবুত হয়ে যাবে আর এই মজবুত ঈমানটা নিয়ে যখন তুই চলতে পারবি তখন তো কোনো অন্যায় কাজের মধ্যে যেতে পারবি না কশিনকালেও কোনো নাস্তিকের কোনো লজিক তোর অন্তরের মধ্যে ঢুকবে না কারণ তুই তো আল্লাহরে বিশ্বাস করেছো আল্লাহকে গবেষণা করার মাধ্যমে নয় দুনিয়ার সব সৃষ্টি জগৎ সব কিছু দেখে দেখে চিন্তা ভাবনা করে এরপরে আল্লাহর উপরে তোমার আস্থা এসেছে আল্লাহর উপরে তুমি ঈমান আনতে পেরেছো তখন কোনো নাস্তিক তোমাকে টাকা পয়সা দিয়ে কোনো বেঈমান তোমাকে টাকা পয়সা দিয়ে কোনো লজিক দেওয়ার মাধ্যমে কোনো যুক্তি তর্কের মাধ্যমে তোমার অন্তর থেকে ঈমানটাকে ছিনাইয়া নিতে পারবে না তখন আর ঈমান বিক্রি হবে না কারণ তোমার অন্তরে এই চিন্তা আছে দুনিয়ার এই সব কিছু একজন বানিয়েছেন তিনি কে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজালো চরা চরে সে কোন রূপকার সাজালো চরা চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজালো চরা চরে সে কোন রূপকার সাজালো চরা চর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল আখি দয় সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহর সে কোন রূপকার সাজালো চরাচর সে কোন রূপকার সাজালো চরাচর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটামরু প্রান্ত রে সে কোন রূপকার সাজালো চড়া চড়ে সে কোন রূপকার সাজালো চড়া চর উল্লাস করে আজ সাহারার লুহাওয়ায় ফুড়াতির জলরাশি কুলি কুলি উছলায় কুলি কুলি উছলায় কুলি কুলি উছলায় পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝরে সে কোন রূপকার সাজালো চরা চরে সে কোন রূপকার সাজালো চরা চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজালো চরা চরে সে কোন রূপকার সাজালো চরা চরে সে কোন রূপকার সাজালো চরা চর সাজিয়েছেন কে কে বানিয়েছেন এই বন বনানি পাখি পাখির গুঞ্জন পাহাড় পর্বত আসমান জমিন সব কে বানিয়েছে সন্দেহ আছে এই যে গজলটা আমি পড়ি বাংলাদেশের এমন কোন জায়গা নাই যে এই জায়গায় এটা বলা লাগে নাই খালি কয় হুজুর ওই যে একটা গজল বাইরাল হয়েছে না কোনটা ওই যে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এটা গাইতেই হবে সবার কাছ থেকে রিকোয়েস্ট থাকি এই যে গাই যে খালি কান সুখে শুনলেই হবে না আমি বলছি কি এটাতে বড় এক শিক্ষা আজকে নবী পৃথিবীটা লাগে এত সুন্দর এসি কোন রূপকারে সাজালো চড়া এত সুন্দর এ পৃথিবী সুন্দর কেমনে হইছে দুনিয়ার মানুষ সুন্দর করছে ন্যাচারালি টাকায় দেখেন না কক্সবাজার গেলে ভালো লাগে না ভালো লাগে কুয়াকাটা সি বিচে গেলে ভালো লাগে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জায়গা সেন্ট মার্টিন গেলে ভালো লাগে এই যুবকরা এগুলা শুনলে অন্তরের মধ্যে জ্বালা পুড়ে শুরু হয়ে যায় কবে যাব কক্সবাজার কবে যাব সেন্ট মার্টিন কবে যাব কুয়াকাটা নাকি কবে যাব সাজেক ভ্যালি
কবে যাব খাগড়াছড়ি মাটিরাঙ্গা হ্যাঁ এগুলো নিয়ে নিয়ে যেন বাইক নিয়ে যেই পরিমাণ দৌড়ায় যুবক প্রতিদিন তো আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে দেখিতে দেখি প্রতিদিন দশটা বারোটা চোদ্দটা পনেরোটা হোটেলে থামবে আর না হয় দৌড়াচ্ছে আমি বললাম যে ড্রাইভার সাহেব দেখছেন আর যাই কই কই যায় জানেন না হয়তো কক্সবাজার না হয় খাগড়াছড়ি না হয় বান্দরবান সব কিন্তু আমার বাড়ির উপর দিয়ে যায় কিন্তু হ্যাঁ এই জন্য যারা যাইবে মাঝে মাঝে আমার ফোন দিও আমি বাসায় থাকলে দেখা করবো বাসায় একটু সাঁটা খাইয়া পরে যাই কারণ কুমিল্লাকে ছাইরা তোমরা কেমনে যাবে চট্টগ্রাম কেমনে যাবে কক্সবাজার কেমনে খাগড়াছড়ি হ্যাঁ এই জন্য মাঝখান থেকে দাওয়াত দিলাম কিন্তু আপনাদের কি যেটা বলি এত সুন্দর এই যে ন্যাচারাল এই জিনিসগুলি দেখলে খুব ভালো লাগে না দুনিয়ার মানুষ সাজাইছে কে বানিয়েছে কে সাজিয়েছে কে সেই রূপকার এই জন্য ওই আল্লাহর উপরে আস্থা রেখে সব অবস্থায় আল্লাহর প্রশংসা করে একজনকে রব মেনে আমরা চলবো আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমিন আরো জোরে পড়েন আমিন আবার পড়েন আমিন খুতবায় সূরা বাকারার দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কোন সূরা সূরা বাকারা শুরুতে আমরা আমি তিনটা প্রশ্ন করব জবাব দিবেন আমাদের রব কে সন্দেহ আছে নবী কয়জন কয়জন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ কিতাব কোরআন কয়টা বলে না কয়টা কোরআন কালামুল্লাহ আমার কথা এখানে যে এই যে দেখতেছেন লেখাগুলো কার কথা কার কালাম কোরআন দিয়েছেন কার জন্য দিয়েছেন আমাদের কি দিয়েছেন শুরুতেই কিন্তু আবার জানিয়েও দিয়েছেন তুই কোরআনটা পড়বি সন্দেহহীন সন্দেহ নাই সন্দেহহীন ভাবি পড়তেই থাকবি পড়তেই থাকবি পড়তেই থাকবি তোর ঈমান বৃদ্ধি হবে এটা রিসার্চ করবি রিসার্চ করবি রিসার্চ করবি তোর ঈমান বৃদ্ধি পাবে তুই হিদায়াত পাবি আল্লাহর পক্ষ থেকে হিদায়াত নামক দৌলত পাবি এই ঘোষণা কিন্তু দুনিয়ার কোনো ব্যক্তি দেয় নাই আল্লাহই কালামুল্লাহ শরীফ নাজিল করে শুরুতেই জানিয়ে দিয়েছেন কি জানিয়েছেন এই কোরআন বিন্দুমাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই প্রত্যেকটা মুত্তাকি বান্দার জন্য যেই বান্দাই কোরআন থেকে মেসেজগুলো নিয়ে নিয়ে বাস্তব জীবনে আমল করবে ওর কপালেই জুটবে হেদায়াত ঘোষণা জোরে বলেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহ বলেন এই কিতাব তো ওই কিতাব যে কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই কোন সন্দেহর বান্দা কোন অবকাশ তুই কোরআনের মধ্যে খুঁজে পাবা না আল্লাহর কোরআনের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোন সন্দেহ নাই আল্লাহই ঘোষণা দিয়া দিলেন দুনিয়ার কোন বান্দা দুনিয়ার কোন লেখক এই কোরআনটা লিখে নাই বানায় নাই দুনিয়ার কোন লেখকের কিতাবের শুরুতে শুরুতেই লেখকটা জানায় দিল আমার এই বইয়ের মধ্যে তোমরা গবেষণা করলে ভুলগুলো ধরতে পারবা কারো জন্য এটা মুনাসিব হয়ে যাবে কারো জন্য মুনাসিব হবে না কিন্তু আমি আল্লাহর কেমন একটা কোরআন তোমাদেরকে দিয়ে দিলাম এই কোরআনটা তোমাদের উপর দীর্ঘ 23 বছর লাগাইয়া নাজমান নাজমান নাজমানে এক 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 করে করে ভাগ ভাগ করে করে আয়াত আয়াত করে করে এই কোরআনটা আমি আল্লাহ তোদের জন্য দিয়ে দিলাম এটা হুদাল্লিন্নাস হিন্দু যদি এটা পড়িয়া পড়িয়া মনে করে আমি কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করব ওই হিন্দুর জন্য কালামুল্লাহটা হিদায়াত কোনো খ্রিস্টান যদি মনে করে এই কোরআনটা পড়িয়া পড়িয়া এই কোরআন থেকে শিক্ষা অর্জন করিয়া কোরআন থেকে রিসার্চ করে নিজের জিন্দেগিটা চালাবো ওই খ্রিস্টানটার কপালেও হিদায়াত নামক দৌলত জুটে যাবে কোনো বৌদ্ধ যদি মনে করে আমি এই কোরআনটা পড়িয়া পড়িয়া রিসার্চ করা আরম্ভ করে দিলাম আর এই কোরআন থেকে শিক্ষা অর্জন করিয়া বাস্তব জীবনে আমি আমল চালু করে দিলাম ওই বৌদ্ধটাও দুনিয়ার লাইনে বড় কামিয়াবি হয়ে যাবে কারণ আল্লাহর কোরআনটা
দুনিয়ার কোনো বান্দা বানায় নাই, দুনিয়ার কোনো লেখক এই কোরআনটা বান্দা লেখে নাই, বরং এই কোরআন এত সুন্দর কিতাব, যেই বান্দাই পড়বে, যেই বান্দা ঈমান অন্তরের মধ্যে লইয়া অথবা ঈমান না লইয়া যদি এখলাস নিয়ে একনিষ্ঠ দিল অন্তরের মধ্যে লইয়া এই বান্দা যদি কোরআনটা নিয়ে গবেষণা করা আরম্ভ করে দেয়, যেদিন থেকে গবেষণা করা বান্দা শেষ হয়ে যাবে ওই দিন থেকে কোরআনের ঘোর বিরোধিতাকারীরাও বিরোধিতা করতে পারবে না। এ বান্দারা কত হিস্টোরি তুমি আর আমি তো পুরো জিন্দেগিতে পাওয়া গেলাম, এখন আমি আর তুমি এই কোরআন ডিসাসটা বাদ দিয়া কোরআনটারে এক সাইডে আমি আর তুমি রাখিয়া দিলাম, আলমারির উপরে রাখিয়া দিলাম, এখন শুধু আমি আর তুমি থাকলাম কি নিয়ে জানুনি। বলে ফেসবুকের মধ্যে কারে নিয়ে একটু ট্রল করা যাবে, কারে নিয়ে একটা ভিডিও বানানো যাবে, কারে একটু বাস দিয়া তার সম্মানটাকে ওই ধুলার মধ্যে মিশাইয়া দেওয়া যাবে। কোন মুসলমান ধনী হয়ে গেল, কে বড় টাকাওয়ালা হয়ে গেল, কে বড় সম্মান পাওয়া গেল, কে বড় সর্দার সর্দার অধিপতি হয়ে গেল, কে এই চেয়ারের মধ্যে বসিয়া গেল, দুনিয়াতে কে বড় মেম্বার হয়ে গেল, কে চেয়ারম্যান হয়ে গেল, কে এমপি হয়ে গেল, কে মন্ত্রী হয়ে গেল, এই চিন্তা নিয়ে তুমি আর আমি আগাইয়া গেলাম, কিন্তু ওদিকে তাকা দেখ আল্লাহর কোরআনের এত সুন্দর সুন্দর এই মহিমান্বিত বাণীগুলো পড়িয়া কত বড় বড় খ্রিস্টানেরাও কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। হে আল্লাহর বান্দারা, হে ফুকসা এলাকার যুবকেরা, তোমরা যদি মনে করো হুজুর এই কথা তো আগের জামানে আমি অনেক শুনলাম, আগের দিনের হুজুরের কাছে আমি শুনলাম, কোরআন পরে পরে কত মানুষ এই কোরআন পরে হিদায়াত পেয়ে গেল, ইসলাম ধর্মের এই সুমহান শান্তির নিচে বান্দাগুলো চলে আসলো। বর্তমান জামানার একটা ঘটনা আপনি আমাদেরকে শুনাইয়া দেন, তোমাদেরকে শুনাইয়া দেই। এই যে কয়েকদিন আগে, বেশি দিন তো হয় নাই, আমেরিকার এক খ্রিস্টান পাদ্রি যার নাম হলো হিলারিয়ন হিগে, আল্লাহর এই কোরআনটা খ্রিস্টানদের বড় বড় লিডারেরা তার হাতের মধ্যে দিয়ে দিল আর বলল এই কোরআনটাকে রিসার্চ করে ভুল বের করা লাগবে। সে হিলারিয়ন হিগে আল্লাহর কোরআনটা লইয়া এই কোরআনের ভুল ধরার জন্য কি পরিমাণ পাগল পারা হইয়া রিসার্চ করা শুরু করে দিল, এক এক করে কোরআনের রিসার্চ করা আরম্ভ করে দিল, কিন্তু তাকায়া দেখ আল্লাহর এই কোরআনটা পরে 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 গবেষণা করে এই কোরআনের রিসার্চ করার পরে ফলাফল কি হয়ে গেল জানুনি। সে আল্লাহর কোরআনটা রিসার্চ করে করে কোরআনের ভুল ধরতে পারে নাই, বরং কালেমা পরে পরে হিলারিয়ন হিগে মুসলমান হয়ে গেল। আল্লাহর এই কোরআন পরে 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 আল্লাহর এই বান্দা কালেমা পরে যখন মুসলমান হয়ে যায়, আমেরিকান বড় 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 নেতারা তারা হতাশার মধ্যে পড়ে গেল, কেমনে কি তারা দিলাম কোরআনের ভুল ধরার জন্য, সেই কোরআন ভুল ধরবে দূরের কথা, বরং কোরআন ডিসাস করে কালেমা পরে মুসলমান হয়ে গেল, তারা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, বড় একটা পেরেশানির মধ্যে তারা পড়ে গেল। ওই লোকেরা এবার চিন্তা ভাবনা করে করে হিলারিয়ন হিগেরে এদের সামনে যখন ডাকলো আর সামনে দাঁড় করায়া দিল আর জানায়া দেয় হে হিলারিয়ন হিগে আল্লাহর কোরআনটা দিলাম ভুল ধরার জন্য, তুমি ভুল ধরতে পারলা না, বরং এই কোরআনটা পরে পরে আবার কেন ইমান আনলা। হিলারিয়ন হিগে কি সুন্দর করে খ্রিস্টানদেরকে জানায়া দেয় হে মুসলিম উম্মা তোমাদের জন্য হিলারিয়ন হিগের এই কথাটা তোমাদের জন্য বড় দামি, তুমি আর আমি এই কোরআনটাকে এক সাইডে রাখলাম, এই কোরআনটারে আলমারির উপরে রাখিয়া রাখিয়া দিয়া দিলাম আর বিভিন্ন মানুষের দুশ্মিয়া ঘুরা আরম্ভ করলাম, গিবত শেকায়াতের মধ্যে সময়টা কাটায়া দিলাম। হিলারিয়ন হিগে আমেরিকান বড় লিডারদের সামনে জানায়া দেয় আমি এই কোরআনটা পরে 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 দেখলাম, এই কোরআনে কোনো ভুল পাই নাই, আল্লাহর এই কোরআনটা পরে পরে দেখলাম দুনিয়ার কোনো কিতাব দুই তিনটা কিতাবের মতো বইয়ের মতো এই বইটা হতে পারে না, এই কোরআন একজনের কালাম চিল্লা বল তার না। আল্লাহর এই কোরআন পরে 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 আমি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম, আর ইসলাম ধর্ম কেন গ্রহণ করলাম জানোনি, কারণ এই ধর্মের মতো এত সুন্দর ধর্ম আর একটা আছে নাকি? আছে,
দুনিয়ার কোন ধর্মে এত পরিমাণ শান্তি নাই, এত পরিমাণ সুন্দর দিক নির্দেশনা নাই। ওই ইসলামটা পাইয়া ওই কোরআনটা পাইয়া এরপরেও তুই কোরআন দ্বারা গঠন করতে পারো নাই জিন্দেগি। বলে হুজুর কেমনে করবো, এখন তো কোরআন নিয়ে কথা বলা অনেক ব্যাপারে ঝামেলা, মাঝে মাঝে কিছু এলাকায় যাওয়ার পরে আগেই বয়ানের আগেই জানায় দেয় হুজুর কোরআন নিয়ে বয়ান করবেন কোনো অসুবিধা নাই, কিন্তু কারো বিরুদ্ধে যেন না যায় ওই ব্যাপারে বয়ান করবেন না। আর যদি করেন আমগো এলাকার বড় বড় নেতারা আপনার পিছনে লেগে যাবে, বিভিন্ন সময় আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে, এক জায়গায় বয়ান করে বাসার মধ্যেও যেতে পারি নাই, এদের এলাকায় থাকতেই আমার মাঝপথে বড় লিডারেরা আটকায়া দিল আর বলল আপনি কোরআন হাদিসের বয়ান করবেন ভালো কথা, কিন্তু আমগরে নিয়ে কেন বয়ান করলেন? আমি তাকে বললাম আমি তো আপনাদেরকে নাম ধরে বয়ান করি নাই, কোরআন নিয়ে নিয়ে গবেষণা করে করে আল্লাহর কোরআনের তিলাওয়াত করে করে আয়াত নিয়ে যখনই বান্দা কোনো ব্যাখ্যা করবে সুদি লেনদেন যেই বান্দা করে ওই বান্দার গায়ের মধ্যে এমনিতেই পড়ে যাবে, যেই ব্যক্তি এলাকার মধ্যে ঘুষ খায় ওই ব্যক্তির গায়ের মধ্যে অটোমেটিক পড়ে যাবে, যেই মেম্বারেরা মানুষের আটকাইয়া আটকাইয়া এলাকার মধ্যে মানুষের জুলুম নির্যাতন করে জালেমের খাতায় নামটা উঠায় দেয় কোরআনের আয়াত পরে ব্যাখ্যা করলে ওই মেম্বারের গায়ের মধ্যে অটোমেটিক পড়ে যাবে, ওই চেয়ারম্যানের উপরে অটোমেটিক বয়ানটা চলে যাবে। তো যদিও তোমাদের উপরে চলে যায় কিন্তু আল্লাহর কোরআন মহাসত্য এক বাণী এটা প্রচার করার দায়িত্ব আল্লাহ দিয়া দিলেন, যতই ডান্ডাবিড়ি পড়াও ওলামায়ে কেরাম ডান্ডাবিড়িরে ভয় পায় না, ওলামায়ে কেরাম জেলখানারে ভয় পায় না, একজন আটকাইছো দুইজন তিনজন চারজন আটকায়া দিলা, আল্লাহর কোরআনের বাতি আমার আল্লাহ ওলামায়ে কেরামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জ্বালায়া রাখবে, দুনিয়ার কোনো বান্দা এই বাতিকে নিভাতে পারবে না। ঠিক কিনা বলো? আল্লাহর এই কোরআনের বাতি আল্লাহর এই বড় ধর্মের এই বাতি দুনিয়ার কোনো বান্দা জ্বালায় নাই, আল্লাহ নিজেই জানায় দিলেন কোরআনটা বাতি ইসলামটা হলো বাতি, এই বাতির যে আলো এই আলো তো নূরু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গিফটেড এক পাওয়ার, আল্লাহ গিফটেড বান্দা এই আলো, এই আলো নিয়া নিয়া যেই বান্দা দুনিয়াতে চলবে মাঝে মাঝে এই বান্দা দুনিয়ার লাইনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তবে অসুবিধা না, আল্লাহর কোরআন দ্বারা যদি জিন্দেগিটা গঠন করে নাও দুনিয়ার লাইনে টাকা পয়সা মাঝে মাঝে কমতি হয়ে যাবে, মাঝে মাঝে অন্য কোনো মানুষের জুলুমের শিকার হওয়া লাগবে, মাঝে মাঝে অন্য কোনো মানুষের নির্যাতনের শিকার হওয়া লাগবে, কিন্তু মনে রাখবা দুনিয়াটা যদিও জেলখানা আখেরাতে তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য বান্দা বালাখানা, আল্লাহর পক্ষ থেকে আদেশ নিয়ে 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 তোমার আমার আগাইয়া যাওয়া লাগবে, আল্লাহর কোরআন পড়া লাগবে ওই কোরআনের কথাগুলো মানুষের শুনাইয়া দেওয়া লাগবে, নিজে একা একা নামাজি হলে হবে না আরেকজনেরও নামাজি বানা লাগবে, নিজে একা একা সুদি লেনদেন থেকে বেঁচে থাকলে হবে না আরেকজন ভাই কেউ সুদি লেনদেন থেকে বাঁচাইয়া রাখা লাগবে, নিজে একা একা ঘুষ থেকে বেঁচে থাকলে হবে না আর একজন ভাইরেও ঘুষ থেকে বাঁচাইয়া রাখা লাগবে, কোন মাধ্যমে? বলে মন গড়া দলিলের মাধ্যমে না, আল্লাহর কোরআনে সুদের ঘুষের নামাজের রোজার নেক আমলের বয়ান আছে না নাই? নাই আছে নাই? এগুলা পরে পরে এদের সামনে উপস্থাপন করে দাও, অটোমেটিক এই মানুষগুলো ভালো হয়ে যাবে, এই দায়িত্ব নিয়ে বান্দা তুমি আগায়া যাও, যদি এই কোরআনটা পরে পরে নিজের জিন্দেগিটা গঠন করতে পারো। বলে হুজুর কোরআন পারি না। বলে তুমি পারার দরকার নাই, হুজুররা তো আছে হক্কানি ওলামায়ে কেরামের দরবারে চলে যাও, এদের কাছে যাইয়া এদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমল করা আরম্ভ করে দাও, দেখবা এই কোরআনটা মুত্তাকিদের জন্য হয় যাবে বান্দা বড় হেদায়াত, মুত্তাকিদের জন্য হয়ে যাবে পথ প্রদর্শক, কি পরিমাণ পথ প্রদর্শক হবে এবার মুত্তাকিদের জন্য কোরআন হেদায়াত, কোন কোন মুত্তাকি বান্দার জন্য ওই গুণগুলো জানার দরকার আছে না নাই? নাই দরকার নাই? কোরআনটা পড়ে পড়ে হিদায়াত পাবে কারা? এই গুণগুলো
এই গুণে আমার আপনার গুণান্বিত হওয়া লাগবে। এবার এই গুণগুলোর মধ্যে সর্বপ্রথম যেই গুণ, ওই গুণের নাম হলো ঈমান। কি? আহা বলে না কি? এটা কার ঘোষণা? আমার না আল্লাহর? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ বলেন কোরআনটা মুত্তাকিদের জন্য হিদায়াত, তবে এবার হিদায়াত গুলো পাবে কারা? বলে এক নম্বরে যেই বান্দা আল্লাহরে দেখে নাই, না দেখিও আল্লাহর প্রতি বান্দা ঈমান আনলো, আল্লাহরে কেউ দেখছে নাকি? আপনারা দেখছেন নি? আল্লাহরে দেখেন নাই, এরপরেও আল্লাহ আছে না নাই? আছে। এই বিশ্বাস অন্তরের মধ্যে নিয়ে আপনি চলেন, আল্লাহ আছে এই চিন্তা নিয়ে আপনি আগায় যান। বলে এই চিন্তা নিয়ে যেই বান্দা আগায়, ওই বান্দা তো দুনিয়াতে ইমানদার, ওই বান্দা তো দুনিয়াতে ইমানওয়ালা, ওই বান্দার ইমানের পাওয়ারও বান্দা অনেক। এই বান্দাগুলোই কোরআনটা তার জন্য হিদায়াত। আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য হিদায়াত। এবার মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর না দেখিয়াও যেই বান্দা ঈমান আনলো, যেই বান্দা মদিনাওয়ালা নবীরে পায় নাই, এরপরেও নবীর প্রতিও বান্দা ঈমান আনলো, আল্লাহর এই কোরআনটা ছাড়া অন্য কোনো কিতাব বান্দা পায় নাই, এরপরেও বান্দাটা ঈমান এনে নিল। এবার ঈমানটা কার মতো আমার আপনার আনা লাগবে এটাও জানার দরকার আছে। বলে ঈমানটা আনবো আমিনু কামা আমানান্না।